এই ক্যান্সার হচ্ছে এই কম্পাউন্ড মেডিসিনটা অরিজিনাল ক্যান্সার ওষুধ টু এই অ্যাঞ্জিওটিকো টু ক্যান্সার ওষুধ 10 এবং ফেব্রিকিউগো 1 রেশিও হচ্ছে 1:1:1 হ্যাঁ এই অনুপাতে তৈরি করা হয়েছে এর চিপ অফ অ্যাকশন কি আছে চিপ অফ অ্যাকশন কোন কোন সিস্টেমের উপরে কাজ করছে নাম্বার 1 ডাইজেস্টিভ সিস্টেম নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে নার্ভাস সিস্টেম হ্যাঁ নাম্বার 1 ডাইজেস্টিভ সিস্টেম নাম্বার 2 হ্যাঁ নার্ভাস সিস্টেম এই সিস্টেমগুলোর মধ্যে কোন কোন অর্গানের উপরে স্পেসিফিকলি কাজ করছে হ্যাঁ কোন কোন অর্গানের উপরে এটা কাজ করবে ইট অ্যাক্টস হ্যাঁ আপন দি ইন্টেস্টাইন হ্যাঁ ফিল্ড অফ অ্যাকশন ফিল্ড অফ অ্যাকশন বলতে কোন কোন অর্গানের উপরে কাজ করছে ইট অ্যাক্টস অন দি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের ইন্টেস্টাইন কি আছে আমাদের সিটেন আছে সিটেন হচ্ছে ইন্টেস্টাইন সেলুলার মেডিসিন আর অ্যাঞ্জিওটিকো 2 হচ্ছে হ্যাঁ ওটা আমাদের ব্লাড সার্কুলেটারি সিস্টেমের উপরে কাজ করছে বিশেষ করে ভেনাস ব্লাড হ্যাঁ আর ফেব্রিকিউগো 1 যে রয়েছে এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করছে লিভার হ্যাঁ নার্ভাস সিস্টেম লিভার এবং স্প্লিন ইত্যাদি এই সমস্ত এবং অন্যান্য অর্গানের হ্যাঁ নার্ভ সিস্টেমের উপরে কাজ করবে তাহলে আমরা দেখছি হ্যাঁ ফিল্ড অফ অ্যাকশনে নাম্বার 1 বললাম কি ইন্টেস্টাইন নাম্বার 2 স্টমা লিখবে স্টমা হ্যাঁ তারপরে হচ্ছে ভেন স্কিন স্পারমাটিক নার্ভ স্পারমাটিক নার্ভ তারপরে হচ্ছে উপরেও কাজ করছে এক কথায় আমরা বলবো ক্যান্সার ওষো 7 এই ক্যান্সার ওষো 8 স্পেসিফিকলি ক্যান্সার ওষো 8 স্পেসিফিকলি ইন্টেস্টাইন এবং রেকটাম হ্যাঁ উপরে স্পেসিফিকলি কাজ করবে রেকটামের উপরেও কাজ করবে হ্যাঁ তাহলে কি কি হলো ফিল্ড অফ অ্যাকশন ইন্টেস্টাইন কোন কোন অর্গানের উপরে কাজ করছে স্টমা ভেনের উপরে কাজ করবে যেহেতু এটি রয়েছে স্কিনের উপরেও কাজ করবে স্পারমাটিক নার্ভের উপরে হ্যাঁ তারপরে হচ্ছে স্প্লিনের উপরে আর রেকটামের উপরেও কাজ করছে এবারে হচ্ছে কি কাজ করবে ক্যান্সার ওষো 8 কি কাজ করবে ওই সমস্ত অর্গান কাজ করবে ক্যান্সার ওষো 8 অ্যাকশন করবে ইট অ্যাক্টস অন দি গ্ল্যান্ড অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দি স্টোমা গ্ল্যান্ডের উপরে মিউকাস মেমব্রেন অফ ইন্টেস্টাইন
বিশেষ করে ইন্টেস্টাইনের উপরে কাজ করবে মিউকাস মেমব্রেন অফ ইন্টেস্টাইন হ্যাঁ তারপরে অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দি স্টমাক স্টমাকের মিউকাস মেমব্রেনের উপরেও কাজ করবে ঠিক আছে যেখানে যেখানে বিশেষ করে বেশি মিউকাস মেমব্রেন আছে সেখানে কাজ করবে এবং গ্ল্যান্ডের উপরেও কাজ করবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু তে কি বলা হচ্ছে ইট ইমপ্রুভস দ্য গ্ল্যান্ডুলার ফাংশন অফ দি ইন্টেস্টাইন হ্যাঁ ইমপ্রুভ দি গ্ল্যান্ডুলার ফাংশন ইমপ্রুভ দি গ্ল্যান্ডুলার ফাংশন অফ ইন্টেস্টাইন ইন্টেস্টাইনের গ্ল্যান্ডুলার ফাংশনের উপরেও কাজ করবে তিন ইট রিডিউসেস দ্য ইনফ্লামেশন অফ দি স্প্লিন অ্যান্ড লিভার The inflammation inflammation of intestine and liver. লিভারের এবং ইন্টেস্টাইনের উপরে ইনফ্লামেশন রিডিউস করতে মানে রিডিউস মানে কমাতে সাহায্য করবে ঠিক আছে তারপরে হচ্ছে কি ইট ইনফ্লুয়েন্স দি আপন দি স্পার্মাটিক এবং স্পার্মাটিক অ্যান্ড স্পার্ম নিউরোগ্যাস্ট্রিক নার্ভ স্পার্মাটিক Acts on the spermatic and neurogastric nerve. Neurogastric nerve, অর্থাৎ আমাদের সেক্সুয়াল অর্গানের উপরে স্পার্মাটিক নার্ভ বলছে হ্যাঁ অন দি স্পার্মাটিক অ্যান্ড নিউমোগ্যাস্ট্রিক নার্ভ এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাকের উপরেও হ্যাঁ এবং স্টমাকের উপরে হ্যাঁ যে নার্ভ সাপ্লাই গুলো আছে তার উপরেও কাজ করবে ঠিক আছে এবারে চলে আসো মেডিসিনাল প্রপার্টি মেডিসিনাল প্রপার্টি মেডিসিনাল প্রপার্টি অফ সি এইট অ্যান্সার হচ্ছে এইটের কি কি তার মেডিসিনাল প্রপার্টি রয়েছে নাম্বার ওয়ান অ্যান্টি ক্যান্সারাস অ্যান্টি ক্যান্সারাস কথার অর্থ হচ্ছে অর্থাৎ ইট হ্যাঁ কিওর দ্য ক্যান্সার অ্যান্ড আলসার ক্যান্সার এবং আলসার কিওর করতে সাহায্য করবে হ্যাঁ তারপরে হচ্ছে অ্যান্টি স্ক্রোথুলাস নাম্বার টু অ্যান্টি স্ক্রোথুলাস অ্যান্টি স্ক্রোথুলাস মানে কি ইট অ্যাক্টস অন দি গ্ল্যান্ড হ্যাঁ গ্ল্যান্ডস গুলোর উপরেও এটা ভালো কাজ করবে তিন নম্বর হচ্ছে কি হ্যাঁ ল্যাগজেটিভ ল্যাগজেটিভ মানে
ম্যাগনেটিক অর্থাৎ ইট অ্যাক্টস অ্যাজ পার্গেটিভ, পার্গেটিভ হিসাবে কাজ করবে। পার্গেটিভ মানে কনস্টিপেশন, হার্ডনেস অফ দি স্টুল, হ্যাঁ, এবং পায়খানা কোষ্ঠবদ্ধতার উপরে এটা কাজ করবে। তারপরে হচ্ছে কি অল্টারনেটিভ, তার নম্বর অল্টারনেটিভ এটা হচ্ছে কি এটা উইকনেসটাকে কাটিয়ে শরীরের, হ্যাঁ, হেলথ কন্ডিশনটাকে পুনঃস্থাপিত করাটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ। অর্থাৎ অল্টারনেটিভ এ ড্রাগ হুইচ কারেক্ট দা ডিজোরার অফ প্রসেস অফ দি নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি যোগিয়ে আমাদের শরীরের নিউট্রিশনাল পার্টটাকে যোগাতে সাহায্য করবে, ঠিক আছে, অল্টারনেটিভ। তারপরে হচ্ছে ফেব্রিফিউগ, ফেব্রিফিউগ, হ্যাঁ, ফেব্রিফিউগ মানে কি, হ্যাঁ, এটা ফিভারের উপরে এবং নার্ভের উপরে, হ্যাঁ, ইট অ্যাক্টস সন্ধি, হ্যাঁ, ইট অ্যাক্টস টু রিডিউস দ্য টেম্পারেচার, রিডিউস দ্য টেম্পারেচার, টেম্পারেচার কমাতে ও সাহায্য করবে। এই হচ্ছে আমাদের মেডিসিনাল প্রপার্টি অফ ক্যান্সার। এই এই যে পয়েন্ট গুলো সব আলোচনা করছি, এই পয়েন্ট গুলোকে ঠিকঠাক ভাবে, হ্যাঁ, মনে রাখতে হবে, তবে গিয়ে কম্পাউন্ড মেডিসিন, হ্যাঁ, তোকে নিয়ে চিকিৎসা করা যাবে, ঠিক আছে। এবারে আসছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি কি কোন কোন রোগের উপরে কিভাবে কাজ করছে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। ডেসক্রিপশনে বলা হচ্ছে ইটস পেয়ার অফ অ্যাকশনস অফ দি কম্বাইন্ড রেমেডি ইজ টু গ্ল্যান্ডস অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দি স্টমাক, লিভার, গল ব্লাডার, স্প্লিন, ইনটেস্টাইন অ্যান্ড রেকটাম, এই সমস্ত অর্গানের উপরে, হ্যাঁ, স্পেয়ার অফ অ্যাকশন হিসাবে এটা কাজ করবে। তো ইট কিওর দ্য ডিজিজেস লাইক এনলার্জ ফ্যাটি লিভার, হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস মানে ইনফ্লামেশন অফ দি লিভার, আইটিস মিনস, হ্যাঁ, পেন অর ইনফ্লামেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ইনফ্লামেশন অফ দি স্প্লিন, স্প্লিনের ইনফ্লামেশন, স্প্লিনের ইনফ্লামেশন হতে হতে স্প্লিনোমেগালি হয়ে যায়, বুঝতে পারছ তো, স্প্লিনটা আবার এনলার্জ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড স্প্লিনোমেগালি, ঠিক আছে। গল স্টোন, গল ব্লাডারের স্টোন, হ্যাঁ, ক্যান্সার, কোলাইটিস, হ্যাঁ, কোলনে ইনফ্লামেশন, কোলাইটিস, তারপরে হচ্ছে হ্যাবিচুয়াল কনস্টিপেশন এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। আর কি হ্যাবিচুয়াল কনস্টিপেশন মানে কি দীর্ঘদিন পায়খানা পরিষ্কার না হওয়া, ঠিক মতো পরিষ্কার না হওয়া, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল কনস্টিপেশন। ইট অলসো কিওর দি ফাংশনাল ডিজোর্ডারস অফ দি স্টমাক, লিভার, গল ব্লাডার, স্প্লিন, ইনটেস্টাইন, হ্যাঁ, অ্যান্ড রেকটাম ডিউ টু অ্যাক্টস আপন দি স্পার্মাটিক নার্ভ, ইট কিওরস, হ্যাঁ, এ সিম্প্যাথেটিক নার্ভ, স্পার্মাটিক নার্ভ নয়, সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভ, ইট কিওরস ফিভার অ্যান্ড ম্যালেরিয়া, ম্যালেরিয়ার উপরে আমাদের সি এইট খুব ভালো কাজ করে। তার সঙ্গে আমি বলবো তার হেল্পিং মেডিসিন হিসাবে এখানে যেহেতু এ টু রয়েছে এবং সি টেন রয়েছে এবং এফ ওয়ান রয়েছে, তার সঙ্গে আমাদের হেল্পিং মেডিসিন হিসাবে হয়তো একটা দুটা মেডিসিন আসতে পারে কন্ডিশন অনুযায়ী, এছাড়া বেশি আসবে না, আর শুধু যোগ করতে হবে ইলেকট্রিসিটি, ঠিক আছে। ডিরেঞ্জমেন্ট অফ ইন্টেস্টাইনাল মিউকাস মেমব্রেন অ্যান্ড গ্ল্যান্ডস, তাহলে কোন কোন রোগের উপরে কাজ করে সেটা একটু লিখে নাও, আলোচনা করা হলো তবুও আর একবার লিখে নাও। ডিজিজ ইন্ডিকেশন কোন কোন রোগের উপরে কাজ করছে, এনলার্জ অফ ফ্যাটি লিভার নাম্বার ওয়ান,
enlarge of fatty liver, number one. Of cancer so kon kon roger upore eta cut korche ha bolche ki fatty liver ha inflammation of liver of liver splenomegaly splenomegaly ঠিক আছে লিখছো তো তারপরে হচ্ছে habitual constipation constipation habitual constipation ha tarpor hocche ha stone in the gallbladder in the gallbladder stone in the gallbladder eri songe gallbladder er khetre ami bolbo আমাদের যে মেডিসিন সেটা দেওয়া আছে হ্যাঁ সিএইট সিএইট এর সঙ্গে হয়তো অল্টারনেট করে আলাদা ভাবে সি ফোর কে আনবে সি ফোর ঠিক আছে তাতে হচ্ছে ক্যান্সার ম্যালেরিয়া টাইফয়েড ফিভারের উপরেও কাজ করবে ক্যান্সার ম্যালেরিয়া টাইফয়েড ফিভার ঠিক আছে অন্যান্য এর উপরে কাজ করবে এই হচ্ছে আমাদের ক্যান্সার অংশ এইট ঠিক আছে এবারে চলে আসবে ক্যান্সার অংশ নাইন এরপরে হচ্ছে ক্যান্সার অংশ নাইন ক্যান্সার অংশ নাইন ইজ এ কম্পাউন্ড মেডিসিন which is composed of original medicine of S1, C5, A3. S1, C5, plus A3. Ratio হচ্ছে 2:2:1. That means S1 না হচ্ছে হ্যাঁ S1 এখানে না হচ্ছে উপাদ C5 না হচ্ছে টু পার্ট A3 না হচ্ছে ওয়ান পার্ট এভাবে মিক্স করে টু ওয়ান এই অনুপাতে মিক্স করা হচ্ছে ক্যান্সার অংশ নাইন যেহেতু ক্যান্সার অংশ এই কম্পোজিশন গুলো আছে সেই হিসাবে আমাদের কোন কোন অর্গানের উপরে কাজ করবে সিস্টেমের উপরে কাজ করবে মেনলি চিপ অফ অ্যাকশন চিপ অফ অ্যাকশন নাম্বার ওয়ান ডাইজেস্টিভ সিস্টেম নাম্বার টু সার্কুলেটারি সিস্টেম
circulatory system. Number three, হচ্ছে lymphatic system. এখানে দেখো S1 হচ্ছে total lean lymphatic system এর উপরে কাজ করবে, C5 কি করবে, C5 আমাদের যে organ গুলো বলা হলো digestive system, circulatory system, lymphatic system সেখানকার সেল টিস্যুর উপরে এটা কাজ করবে যেহেতু সেলুলার মেডিসিন। আর এ থ্রি হচ্ছে টোটাল সার্কুলেটারি সিস্টেমের উপরে কাজ করবে, যেমন হার্ট, ব্লাড সেলের মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস ইত্যাদি এর উপরে কাজ করবে। তার জন্য মেন আমাদের সিস্টেম এই ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটারি সিস্টেম এবং লিম্ফেটিক সিস্টেম হচ্ছে চিপ অফ অ্যাকশন, কোন কোন অর্গানের উপরে কাজ করছে, কোন কোন সিস্টেমের উপরে কাজ করছে। তারপরে হচ্ছে ফিল্ড অফ অ্যাকশন, ফিল্ড অফ অ্যাকশনে কি বলা হচ্ছে কোন কোন অর্গানের উপরে কাজ করবে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে যেহেতু কাজ করছে সেখান থেকে শুরু করা হয়, স্টমাকের উপরে মেইন কাজ করবে, আর কি ইন্টেস্টাইন, স্প্লিনের উপরেও কাজ করবে, আর কি লাংস, লাংসের উপরেও কাজ করবে, আর কি না লিম্ফেটিক গ্ল্যান্ডস, আর কি লিম্ফেটিক নোড, যেহেতু S1 রয়েছে তার জন্য লিম্ফেটিক ভেসেলস, লিম্ফেটিক গ্ল্যান্ড, লিম্ফেটিক নোড এগুলোর উপরে কাজ করবে, ঠিক আছে। আর হচ্ছে কি আরবিসি, রেড ব্লাড কর্পাসলস, বিশেষ করে আরবিসি, রেড ব্লাড কর্পাসলস এর উপরেও কাজ করবে, যেহেতু আমাদের এখানে এ থ্রি নিয়েছে, ঠিক আছে। এবারে হচ্ছে কি কাজ করছে অ্যাকশন, কি কাজ করবে। হ্যালো স্যার, বলছি যে লিম্ফেটিক গ্ল্যান্ডস এর পরে কি লিখেছেন? লিম্ফেটিক গ্ল্যান্ডস নোডস, NODES, লিম্ফেটিক নোডস, নোডস লিখো মানে লিম্ফেটিক নোডস, এটা তারপরে হচ্ছে ভেসেলস, ভেসেলস মানে লিম্ফেটিক ভেসেলস, তারপরে হচ্ছে আরবিসি, আরবিসি রেড ব্লাড কর্পাসলস, ঠিক আছে। এবারে হচ্ছে অ্যাকশন, কি কাজ করছে, দেখো কাজ আমরা নিজেরাই বুঝতে পারবো, যেহেতু S1, C5, এই তিনটা রয়েছে, S1, C5, A3 এটা রয়েছে। তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, তার সেখানকার লিম্ফ, লিম্ফেটিক গ্ল্যান্ড, লিম্ফেটিক ভেসেলস, লিম্ফেটিক নোডস এগুলোর উপরে তো কাজ করবে, এবং সেলুলার সিস্টেমের উপরেও কাজ করবে, সেল যেহেতু এখানে সি ফাইভ রয়েছে, সেল এবং টিস্যুর উপরেও কাজ করবে, ব্লাড, ব্লাড ভেসেলের উপরে কাজ করবে। এবারে কাজটা করবে, নাম্বার ওয়ান, ইট প্রডিউসেস দ্য ব্লাড কর্পাসলস, অনেক সময় ব্লাড কমে যায়, ইট প্রডিউস প্রডিউস দি ব্লাড
কর্পাসুস এক কথায় কর্পাসুস ব্ল্যাক কর্পাসুস মিনস ব্ল্যাক কর্পাসুস এর মধ্যে যা যা রয়েছে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটস Platelets, etc. Black corpuscles এর মধ্যে কি কি রয়েছে? RBC, WBC এবং platelets. Number two, it produces lymph and manages the vegetation of lymph. যেহেতু এই সবটা আছে Vitation of VITATION vitation of lymphatic vessels. Lymphatic vessels. Lymph এবং lymphatic vessels টাকে স্ট্রং করতে সাহায্য করবে. It reduces the pulmonary troubles. Pulmonary troubles. Pulmonary troubles. অনেক সময় হ্যাঁ গ্যাস্ট্রিক ডিজোর্ডার থেকে অনেক সময় কি হয় পালমোনারি ট্রাবল হয় এর ফলে ব্রঙ্কাইটিস অ্যাজমা ইত্যাদি এই সমস্ত হতে পারে তারপরে লাস্ট হচ্ছে ইট কন্ট্রোলস দি ফাংশনস অফ এন্টায়ার গ্ল্যান্ডুলার সিস্টেম এক কথায় এত বড় ইয়ে লেখার দরকার নেই লিখো ইট কন্ট্রোলস দি গ্ল্যান্ডুলার সিস্টেম এটা লিখো ইট কন্ট্রোলস দি গ্ল্যান্ডুলার সিস্টেম গ্ল্যান্ডুলার সিস্টেমের উপরে ও কাজ করছে লাস্টে আস্তে আস্তে কমে গেল নাকি মেডিসিনাল প্রপার্টি মেডিসিনাল প্রপার্টি নাম্বার ওয়ান অ্যান্টি ক্যান্সারাস অ্যান্টি ক্যান্সারাস অ্যান্টি স্ক্রোফুলাস প্রোফাইল্যাকটিক প্রোফাইল্যাকটিক অল্টারনেটিভ নিউট্রিটিভ পুষ্টি যোগাতে এনইউটিআরআই টিআইভি নিউট্রিটিভ শরীরের মধ্যে পুষ্টি যোগাতে সাহায্য করে স্টমাই এসটিওএমএসিএইচআই আইসি এসটিওএমএ টিএইচআইসি এসটিওএমএ হ্যাঁ টিএইচআইসি স্টমাইক পেন ইন দি স্টমাক স্টমাকের পেনের উপরে সি নাইন খুব ভালো কাজ করে ক্যান্সার সি নাইন অবশ্যই আনতে হবে হ্যামাটিনিক HAEMA হ্যাঁ TINIC হ্যামাটিনিক HAEMA
PINIC, Amatinic. A drug that increases the RBC in the blood. Blood-e RBC badhate sahajjo korbe. Thik ache? Disease-er indication. Ki ki roger upore eta kaj korbe. Anemia. General debility. Khub weak. Durbolota. Doctor likcho. General debility. Weakness. Bronchial asthma. Gastrointestinal disorders. Orthat stomacher disorder. Hojomer gondogol. Theke arambho kore intestinal disorder. Joto rokomer somossa thakte pare. পেট ফাঁপা চোয়াডে গুড় বুক জ্বালা গলা জ্বালা অম্বল থেকে আরম্ভ করে কোষ্ঠবদ্ধতা ইত্যাদি সবকিছু এনলার্জ অফ গ্ল্যান্ডস গ্ল্যান্ডের এনলার্জ এর ফলে টনসিলাইটিস প্যারোটাইটিস হেপাটোমেগালি স্প্লিনোমেগালি এটসেট্রা ঠিক আছে তারপরে হচ্ছে ডিসক্রেসিয়া DYS CRA SIA অফ দি ব্লাড ডিসক্রেসিয়া অফ দি ব্লাড ব্লাডের ক্ষয় ব্লাডের দূষণ RBC corrupt state corruption আরবিসির পরিমাণ কমে গেলে এনিমিয়া হওয়া ইত্যাদি ইত্যাদি স্টমাক আলসার ক্যান্সার অফ দি স্টমাক অ্যান্ড ইনফেকশনস এবং যত ধরনের ইনফেকশন আছে তাকে কন্ট্রোল করতে সাহায্য করে স্টমাক আলসারের পরে কি বললেন স্টমাক আলসার ক্যান্সার জিনাই ক্যান্সারের উপরে স্টমাক ক্যান্সারের উপরে খুব ভালো কাজ করে এবং এনি কাইন্ড অফ ইনফেকশন ঠিক আছে